গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সারোর হোসেন আজকে আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের অ্যান্ডোপ্লাজমিক রেডিওকুলাম এই টপিকটা নিয়ে আলোচনা করবো তো অ্যান্ডোপ্লাজমিক রেডিওকুলামের আবিষ্কার ও উৎপত্তি বিস্তৃতি ভৌত গঠন রাসায়নিক গঠন কাজ এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো তো শুরু করি আবিষ্কার ও উৎপত্তি অ্যান্ডোপ্লাজমিক রেডিকুলাম পরিণত কোষে সাইটোপ্লাজমে যে জালিকা বিন্যাস দেখা যায় তাই হচ্ছে অ্যান্ডোপ্লাজমিক রেডিওকুলাম বা অন্তোপ্লাজমিও জালিকা অ্যান্ডো মানে হচ্ছে অন্ত ঠিক আছে এইভাবে নামটা আসছে তো অ্যান্ডোপ্লাজমিক রেডিওকুলাম এটা হচ্ছে সাইটোপ্লাজমে জালিকার মতন বিন্যস্ত হয়ে থাকে তো বিজ্ঞানী পর্টার এবং তার সঙ্গীরা উনিশশো পঁয়তাল্লিশ সালে সর্বপ্রথম যকৃত কোষে আর এটি আবিষ্কার করেন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নামকরণ করেন 1953 সালে অ্যাবার্ট অ্যালবার্ট ক্লড এবং কেথ পোর্টার মুরগির ভ্রূণীয় কোষের সাইটোপ্লাজম থেকে আবিষ্কার করেন তো উৎপত্তি সাইটোপ্লাজমিউ ঝিল্লি নিউক্লিও ঝিল্লি অথবা কোষ ঝিল্লি হতে এদের উৎপত্তি হয় ওকে আচ্ছা তো একটু খেয়াল করো বিজ্ঞানী পোর্টার তিনি হচ্ছে যকৃত কোষ থেকে এটা আবিষ্কার করলেন এরপর এটার নামকরণ করা হইল অ্যান্ডোপ্লাজমি রেডিকুলাম সেটা উনিশশো সালে আর অ্যালবার্ট ক্লট এবং কেথ পটার তারা হচ্ছে সাইডোপ্লাজম থেকে এটা আবিষ্কার করছেন কার মুরগির ভ্রূণীয় কোষের ওকে আর এটা উৎপত্তি কই থেকে হচ্ছে এটা সাইডোপ্লাজমীয় ঝিল্লি মানে হচ্ছে আসলে এখানে কোষ ঝিল্লির কথা বোঝানো হচ্ছে কোষ ঝিল্লি নিউক্লিয় ঝিল্লি অথবা আবার কোষ ঝিল্লির কথা আলাদাভাবেও দেওয়া আছে সাইডোপ্লাজমীয় ঝিল্লি যেমন হচ্ছে কোষ গহ্বরের ঝিল্লি আরও বিভিন্ন ধরনের যে সাইডোপ্লাজমি অঙ্গাণুগুলোর ঝিল্লি আবার নিউক্লিয় ঝিল্লি মানে নিউক্লিয়াসের চারপাশে যে পর্দাটা আছে ওই পর্দাটাও কিন্তু অ্যান্ডোপ্লাজমি রেটিকুলাম তৈরি করায় ব্যবহার করা হয় তারপর কোষ ঝিল্লি সেই কোষ ঝিল্লিটাও অ্যান্ডোপ্লাজমিক রেডিকুলাম তৈরি করতে ব্যবহার করা হয় তো আমরা কি কী পাইলাম তাহলে অ্যান্ডোপ্লজমিক রেডিওগুলাম কোথায় কোথা থেকে আসতেছে সাইটোপ্লাজমিও জিলি থেকেও আসতে পারে কোষডিলি থেকেও আসতে পারে নিউক্লিয় জিল্লি থেকেও আসতে পারে কারণ এই অ্যান্ডোপ্লজমিক রেডিকুলামটা সেটা কিন্তু একদম নিউক্লিয়াস থেকে শুরু করে একদম কোশডিলি পর্যন্ত বিস্তৃত থাকে তো কোষ কোশডিলি থেকে শুরু হয় একদম নিউক্লিয়া জিল্লি পর্যন্ত এটা একটা একটা কানেকশন একটা কন্টিনিউয়াস কানেকশন বিল্ড আপ করে হুম আচ্ছা এরপর দেখি বিস্তৃতি অধিকাংশ ইউকেরিওটিক কোষেই অ্যান্ডোপ্লাজমি রেডুকুলাম অঙ্গাণুটা পাওয়া যায় অধিকাংশ ইউকেরিটিক কোষেই তবে বেশিরভাগ বেশি থাকে যকৃৎ অগ্নাশয় ও অন্তঃক্ষরা গ্রন্থির কোষে আমরা যকৃতদের কথা যদি চিন্তা করি যকৃত অগ্নাশয় আর অন্তঃখরা গ্রন্থির কোষে এ সেখানে হচ্ছে এই অ্যান্ডোপ্লাজমি রেডুকুলামটা আমরা বেশি পেয়ে থাকি আর তাছাড়াও অধিকাংশ ইউকিউরেডিক কোষেই আমরা এটা পেয়ে যাব কিন্তু কোনো প্রোকিউরেডিক কোষে কিন্তু আমরা অ্যান্ডোপ্লাজমিক রেডিওকুলাম পাবো না কেন কেন হচ্ছে কারণ হলো এই আদি কোষ বা প্রোকিউরেডিক কোষ তাদের তো কোনো সাইটোপ্লাজমিও অঙ্গানও থাকে না ঝিল্লিবদ্ধ তাই না এই জন্য আমরা হচ্ছে অ্যান্ডোপ্লাজমিক রেডিওকুলামও পাবো না আচ্ছা এই অ্যান্ডোপ্লাজমিক রেডিওকুলাম কিন্তু দুই রকমের হয়ে থাকে সেটা হচ্ছে মোস্টিন এবং অমোস্টিন এটা কিন্তু আমরা এই গলগি বডি পরা না সরি রাইবোজম পড়ার সময় আমরা এটা বলেছিলাম তো মসৃণ অমসৃণ অ্যান্ডোপ্লাজমিক রেডিগুলাম এই নামটা কীভাবে আসছে যখন অ্যান্ডোপ্লাজমিক রেডিগুলামের গায়ে রাইবোজম যখন লাগানো থাকে সেই রাইবোজম তখন হচ্ছে অমসৃণ বা দানাদার হয়ে থাকে তো রাইবোজমের কারণে অমসৃণ হচ্ছে অ্যান্ডোপ্লাজমিক রেডিগুলামটা এইভাবেই নাম চলে আসছে অমসৃণ অ্যান্ডোপ্লাজমিক রেডিগুলাম আর যখন রাইবোজম থাকবে না তখন সেটা হয়ে যাবে মসৃণ বা অদানাদার অ্যান্ডোপ্লাজমিক রেডিগুলাম তাই না আচ্ছা তো মোসৃণ অমসৃণ যে অ্যান্ডোপ্লাজমিক রেডিকুলাম আছে তারা কিন্তু প্রোটিন সংশ্লেষণ করে মেনলি আর অ্যানজাইম সংশ্লেষণ করে তো এই অ্যানজাইম তো প্রোটিনেরই হচ্ছে গিয়ে উপাদান তাই না মানে প্রোটিন দিয়েই তৈরি হয়েছে আর লিপিড আর হরমোন এগুলো সংশ্লেষণ করে হচ্ছে মসৃণ অ্যান্ডোপ্লাজমিক রেডিকুলাম তাই না আচ্ছা এরপর দেখি ভৌত গঠন ভৌত গঠন হচ্ছে গঠনগতভাবে অ্যান্ডোপ্লাজমিক রেডিকুলাম তিন রকমের হয়ে থাকে সিস্টারনি ভেসিকল আর হচ্ছে টিউবওয়েল এখানে একটা জিনিস খেয়াল করো সিস্টারনি আর ভেসিকল এই দুটা জিনিস কিন্তু আমরা গলগি বডিতে উপরে আসছি গলগি বডিতেও সিস্টারনি ছিল ভেসিকল ছিল কিন্তু গলগি বডিতে টিউবিউল ছিল না গলগি বডিতে ছিল ভ্যাকিউল হ্যাঁ গলগি বডিতে ভ্যাকিউল ছিল আর এখানে আমরা পাচ্ছি টিউবিউল এইটাই হচ্ছে পার্থক্য তো দেখো সিস্টারনি এরা দেখতে অনেকটা চ্যাপটা শাখাবিহীন ও লম্বা চৌবাচ্চার মতন এবং সাইটোপ্লাজমে পরস্পর সমান্তরালভাবে বিন্যস্ত থাকে তো এইটা হচ্ছে সিস্টারনি এবং সিস্টানির গায়ে অনেক সময় রায়বোজম যুক্ত থাকে তো সিস্টারনি কিন্তু একদম হচ্ছে ওই বডি সিস্টার্নির মতোই হয় ওরা হচ্ছে লম্বা চৌবাচ্চার মতন হয় এদের হচ্ছে সমান্তর একটার পর একটা সমান্তরালভাবে বিন্যস্ত থাকে এরকম লম্বা লম্বা নালিকাগুলোই হচ্ছে সিস্টারনি আর ভেসিকল ভেসিকল হচ্ছে অনেকটা গোল গোল ব্যাগের মতন গোলাকার ব্যাগের মতন হ্যাঁ এরা হচ্ছে বর্তুলাকার ফুস্কার মতন ফুস্কা হ্যাঁ আচ্ছা আর টিউবিউল টিউবিউল হচ্ছে নালিকার মতো টিউবুল হচ্ছে নালিকার মতন শাখান্বিত হইতে পারে সেটা অসখ্য হইতে পারে মানে শাখা ছাড়াও হইতে পারে এবং এদের গায়ে রাইবোজম থাকে না টিউবুলের গায়ে কিন্তু আমরা রাইবোজম পাবো না বাকি দুটার গায়ে আমরা রাইবোজম পাবো বাকি যে যে ভেসিকুল আছে আছে এগুলোতে রাইবোজম পাওয়া যাবে কিন্তু টিউবুলের গায়ে রাইবোজম পাবো না আচ্ছা রাসায়নিক গঠন তো অ্যান্ডোপ্লাজমিক রেডিকুলামের প্রথম প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে প্রোটিন ও লিপিড প্রোটিন থাকে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট আর লিপিড থাকে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট তো এই হচ্ছে এন্ডোপ্লাজমিক রেডিকোলামের প্রধান রাসায়নিক উপাদান এতে প্রায় পনেরো ধরনের এনজাইম পাওয়া যায় তো আমরা এন্ডোপ্লাজমিক রেডিকোলাম এনজাইম কত প্রকার পাবো পনেরো প্রকার পাবো এই কথাটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে হ্যাঁ আচ্ছা যেমন গ্লুকোজ সিক্স ফসফেটেস গ্লুকোজ সিক্স ফসফেটেস সক্রিয় এটিপিএস এনএডি এইচ ডায়াফস ডায়াফোরেস এই যে তিনটার নাম বলা দেওয়া হয়েছে এরকম আরও অনেক ধরনের অ্যান্ডোপ্লাজমিক এই অ্যানজেম আমাদের অ্যান্ডোপ্লাজমিক রেডিকুলামে আর অমোস্টিন জালি এ এবং মানে অমোস্টিন যেটা জালিকা হ্যাঁ অমোস্টিন এবং অ্যান্ডোপ্লাজমিক রেডিকুলাম তাদের ওই হচ্ছে গিয়ে রাইবোজম এই সব ক্ষুদ্রাকার কোনা থাকতে পারে আর এনেও থাকতে পারে গ্লাইঅক্সিজেনও থাকতে পারে আর এন্ডো রেডিকুলামের ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন অংশকে মাইক্রোজোম বলে অমোস্ট্রিন অ্যান্ডোপ্লাসমিক রেডিকুলামের মানে ওই রাইবোজোম ছ ছ ক্ষুদ্র একটা বিচ্ছিন্ন অংশ ওইটাকে বলবো আমরা মাইক্রোজোম যেটা হচ্ছে আমরা যে রাইবোজোম পড়ার সময় কিন্তু দেখছিলাম যে মাইক্রোজোম আবিষ্কার করছে শুধু তাই না ওই মাইক্রোজোমটা কিন্তু ওই অ্যান্ডোপ্লাজমিক রেডিকুলাম সহ রাইবোজোম অংশটাকেই মাইক্রোজোম বলা হয় আচ্ছা অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ অ্যান্ডোপ্লাজমিক রেডিওগ্রামের কাজ হচ্ছে এটা প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করে দেখো এ কী করে এই হচ্ছে একদম নিউক্লিয়াস থেকে শুরু করে কোষ কোষিলি পর্যন্ত বিস্তৃত তাহলে এটা হচ্ছে কোষের একটা মানে কোষটার আয়তন কত বড় হবে কোষটা কত বড় হবে এটা কিন্তু অ্যান্ডোপ্লাজমিক রেডিওগুলামের বিস্তৃতির উপর ডিপেন্ড করছে অ্যান্ডোপ্লাজমিক রেডিকুলাম যদি বড়ো হয় তাহলে কোষের আয়তনটাও কিন্তু বড় হয়ে যাবে কারণ নিউক্লিয়াস থেকে তো একদম কোষ কোষঢিলি পর্যন্ত এটা ছড়ানো না এই জন্য আর অমস্টিন রেডোক্লামে প্রোটিন সংশ্লেষিত হয় অমসৃণ রেডিগুলামে কেন প্রোটিন সংশ্লেষিত হয় কারণ অমসৃণ রেডিগুলামে রাইবোজম লাগানো আছে তো তাই না রাইবোজম প্রোটিন সংশ্লেষণ করে এই জন্য বলা হচ্ছে অমসৃণ রেডিগুলা প্রোটিন সংশ্লেষণ করে আচ্ছা মসৃণ রেডিগুলামে বিশেষত প্রাণী কোষে লিপিড মতান্তরে বিভিন্ন হরমোন গ্লাইকোজেন ভিটামিন স্টেরয়েড এগুলো সংশ্লেষিত হয় তাহলে মোসরিন এন্ডোপ্লাজমের রেডিকুলামে সেখানে প্রোটিন সংশ্লেষিত হবে না কিন্তু প্রোটিন বাদে আরও যা যা জিনিস আসছে যেমন লিপিড আছে হরমোন আছে গ্লাইকোজেন ভিটামিন স্টেরয়েড এগুলো মোসৃণ রেডিকুলামে সংশ্লেষিত হবে এটি লিপিড ও প্রোটিনের অন্তবাহক হিসেবে কাজ করে লিপিড এবং প্রোটিন তাদের অন্তবাহক হিসেবে সে কাজ করবে তারপর দেখো অনেকের মতে এতে কোষ প্রাচীরের জন্য সেলুলোস তৈরি হয় কোষ প্রাচীর তৈরি করার জন্য যে সেলুলোসটা দরকার সেটা কিন্তু অ্যান্ডোপ্লাজমিক রেডিগুলাম থেকে চলে আসে এবং এই জিনিসটা একদম সরাসরি চ্যাপ্টার টুতে লেখাই আছে যখন এখানে আমরা সাইটোকাইনাসিস পড়বো তখন সেখানেই আমরা পেয়ে যাব যে কোষ প্রাচীর তৈরিতে অ্যান্ডোপ্লম রেডিগুলামের ভূমিকা পালন করে রাইবোজম গ্লাইকো গ্লাইঅক্সিজম এগুলোর ধারক হিসেবেও অ্যান্ডোপ্লাজমিক রেডিগুলাম কাজ করে সে রাইবোজমের ধারক হিসেবে কাজ করে গ্লাইঅক্সিজমের ধারক হিসেবে কাজ করে এরা কোষে অনুপ্রবেশকারী বিভিন্ন বিষাক্ত পদার্থকে নিষ্ক্রিয় করে কোষে একটা বিষাক্ত পদার্থ ঢুকে গেল অনুপ্রবেশ করলো ওইটাকে অ্যান্ডোপ্লাজাম রেডিওগুলো কি করবে নিষ্ক্রিয় করে দিবে হ্যাঁ এরপর দেখো লিপিড ও প্রোটিনের অন্তবাহক হিসেবে সে কাজ করবে এই কথাটা কিন্তু ছয় নম্বর পয়েন্টে চার নম্বর পয়েন্টেই আমরা পেয়ে গেছিলাম তো আমাদের আট নম্বর পয়েন্টে ব্যাপারটা আরেকবার লেখা হয়েছে আচ্ছা তা এরপর দেখো রাইবোজমের উৎপন্ন প্রোটিন পরিবহন এটি ভূমিকা রাখে মানে রাইবোজমে যেই প্রোটিনটা তৈরি হচ্ছে সেটা পরিবহন করে গলগি বডিতে নিয়ে যাবে এই অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম হ্যাঁ আচ্ছা এই ছিল আমাদের এন্ডোপ্লাজমিক রেডিকুলামের আজকের ক্লাস এই ক্লাসে আমরা কী কী শিখলাম এন্ডোপ্লাজমিক রেডিকুলামের আবিষ্কারক কে ছিলেন এটা কীভাবে উৎপত্তি হয়েছে এন্ডোপ্লাজমিক রেডিগুলামের বিস্তৃতি সেটা কোথায় কোথায় পাওয়া যায় এটার ভৌত গঠন রাসায়নিক গঠন এবং এন্ডোপ্লাজমিক রেডিকুলামের কাজ যেটা খুবই ইম্পর্টেন্ট ছিল এই জিনিসগুলো আমরা আলোচনা করে ফেলেছি তো আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য তোমার গুরুগুলোর সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা হচ্ছে আমাদের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা ক্লাসটা শেয়ার করে দিবে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ